তোমরা হয়তো ভাবির লাগছে না, আরে ভাই কি হইল, কিসের জন্য এত চিল্লা চিল্লি, হয়তো কিছুই বুঝির পাওয়ার লাগছেন না। ব্যাপারটা বুঝির গেলে আজ থেকে ঠিক 5 বছর আগে যাওয়া লাগবে। হ্যালো, কি বৌদি, তোমার বেটিনে মুখ সারা বোঝেই না কিছু। সোনা বেটি মোর, তুই দেখিস ইনাক না, আমি একদম ইংলিশ মিডিয়ামে স্কুলে পড়াই, যখন বড় হবে না তখন একটা ইঞ্জিনিয়ারের সাথে বিয়ে দিবি। তোমার ভাই পাইসে আছে, তোমার বেটিক তো তোমরা ইঞ্জিনিয়ার ঘরে বিয়ে দিবে না। ইঞ্জিনিয়ার তো করাই হবে। ইঞ্জিনিয়ার আরো এমনি দিছিস বেটি জন্ম, আরো দেখি তো তুই বিয়ের স্বপ্ন, তো স্বপ্ন স্বপ্ন হয়ে যায় বুঝছিস। কোনদিন বা মায়ের বেটিক বলি দেখ নাই। কান্দেন না বৌদি, কান্দেন না, দাদার তো অমনে চাড়াল ডাঙা। আরে বুনো মুড়ি কপাল খারাপ, আর উপরওয়ালা দিলেক তো দিলেক, মুড়ি করো তো একটা বেটি দিলেক কে বা। বৌদি চুপ করো, বৌদি চুপ করো, চুপ করো বৌদি, মনে মনে ধরে যা তো দি, বসেন বসেন স্যার। ভালো লাগে না বসিয়া, ও কালকে তো আমার কিস্তিটা দিবার গেলেন না, ওই জন্য মুই নিজে আসলো কিস্তিটা কালকে জান নাই যে দিবে। আরে মোর একটা সমস্যা চলি লাগছে তো। সেরকম না হলে ওরকম ইয়ে না হবে আর কি কম, জানিনি তো মোর বেটি হয়েছে। আর এইটা নিয়ে তোমার দাদা দুনিয়ার অশান্তি করে, উনার তো বেটার শখ ছিল, এটা তো আর মোর হাতত নাই না, বেটি আর বেটা এগুলো নিয়ে দুনিয়ার অশান্তি, মুখ ডাঙায় সাবাটাক ডাঙায় দুইজনকার মারি ফেলে চায়। মারি ফেলে চায়, যার আছে তাই তো মনও বোঝে না, আর যার নাই তাই হাজার কাউলিও পায় না। মানে মানে আরো কি বৌদি, তোমার ঘর মেয়ে বাচ্চা হয়েছে তোমার তাই নিয়ে অশান্তি, আর আমরা দুই স্বামী স্ত্রী এমন কোনো মন্দির বাদ দিলাম না, এমন কোনো মসজিদ, কোনো দারগা, কোনো ডাক্তার, কোনো কবিরাজ কাউকে বাদ দিইনি, কাক না দেখাইছি। আজকে বিয়ের প্রায় 7-8 বছর হওয়ার চলি লাগছে, ওরা একটা সাবার মুখ দিতে পারলাম না। সবে কপাল, কী আর করবেন বৌদি। তবে মুই তোমার একটা কথা বলুন, জানো না কথাটা কওয়া ঠিক হয় কি না, মানে তোমার যদি বাচ্চাটাকে নিয়ে খুব অসুবিধা হয়, মানে ফ্যামিলিতে খুব অশান্তি হয়, তাহলে ধরো বাচ্চারা যদি তোমরা মনে করেন যে মানে আমার মানে দিবেন দিবেন বলতে বাচ্চা তোমারই আর কি, আমরা মনে করো মানুষ ঠানুষ করলাম, তোমার যে বাচ্চাটা নিয়ে অসুবিধা হওয়া লাগছে, যখন খুশি যে সাওয়াটা নিয়ে আসলেন না দেখলেন, মানে জাস্ট ভরণ পোষণটা আমরা যদি করলাম হয়, বাড়ির থেকে যদি এই সুযোগটা করে দিলেন, মনে করো আমার তো বাচ্চা কাচ্চা নাই, আমার বউটা সারাদিন মনমরা হয়ে পড়ে থাকে, ওমরা না প্রাণবন্ত হইলে ভাই, এবার তোমার বাচ্চা তো আমরা মনে করো তোমার কাছ থেকে কিনে পাবো না, এটা তো পাইসি দিয়ে না, আমরা প্রচুর টাকা পয়সা খরচা করছি, কোনো লাভ নেই। এবার তোমার যেহেতু দরিদ্রতা কাজ করে, তোমাকে ধরি মনে করো 1-2 লাখ টাকা লাগে, সেটা দিয়ে আমি তোমাকে সাহায্য করলুম, তোমার বাচ্চা তোমার থাকলে আমরা জাস্ট ভরণ পোষণ করলুম। না না এটা সম্ভব নাকি, কারো সাবাক কি কাউ কোনোদিন বেচায়? না না আমি বেচার কথা কবার লাগছো না, মানে না না মুই বুঝছো তোমরা কি কবার লাগছে আমি বুঝছো, কিন্তু মুই মোর সাবাক মারি ফেলানি, তাও সাবাক বেচাইনি। ঠিক আছে তবে বৌদি, মুই জান আমি কথাটা ওইরকম উদ্দেশ্য করি, মানে তোমার খারাপ হওয়া বেচার কথা বলি, সামনে সপ্তাহে ইয়েটা করবে। হ্যাঁ বৈশো চা খায় যাও না, আজি আর না বৈশ মোনা যদি উঠলে খেলুং টেলুং সাথে
তার আর দুই একদিন পরে ফিরে আসিম হ্যাঁ আবাবি ভাই আসুন রে বইছো দাদা না না আরেক সময় আসিম আচ্ছা কাল তো ভরণ পোষণ দিয়ে এত বড় করে বড় করে বিয়ে দেওয়ার সময় আরো 7-8 লাখ টাকা ধাক্কা দিয়ে ফেলা চাইছে দিয়ে ফেলা কোনো ঝামেলাই নেই করুম মানে তো সাবাটাক দেখিরই পায় না কোন দিন বা সাবাটাক মারি ফেলায় মুকু মারি ফেলায় তার চেয়ে ভালো সাবটার উঠে দিম নাকি তাহলে মোর সাবাটা মানুষও হবে ভালো করে পড়াশোনাও শিখবে কি সে করুম ও হ্যাঁ আরেকটা কথা কি ভালোর রে তোর এত কথা একটা কথা একবারে করবাস না বারবার ফেসার 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 কি কিছু কয় মানে স্যার কইছে কি যে যদি আমরা মোনাক দেই তাহলে যদি আমাদের দরকার হয় 1-2 লাখ টাকা তাহলে দিবে 1-2 লাখ টাকা আচ্ছা তো স্যার কইছ যে কালকে এসে নিয়ে যাবার আর 2 লাখ টাকা দিবার কবো হ্যাঁ এটা দিয়ে নতুন একটা ব্যবসা চালু করা হবে তারপরে যদি ভেটিয়ে তা কোনো ব্যাপার না কালকে নিয়ে যাওয়ার কইছ দে 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 তুই খাওয়া দে দাদু নিয়ে গেছে রে কখন নিয়ে গেছে এই সকালে ও আমি মোনার জন্য আসলাম ঠিক আছে জানতাম মদ শেষ হয়ে গেল ধরে দম না নিবার পায়া কি কনিলে বাপি তো মানে কোনো জানাই নাই এলা মানুষ ভালো চিকিৎসা করিয়ে অমন মানুষ আদা মনে মানুষ এসে কাজ করে দিচ্ছেন বিদেশ যাওয়া ছাড়া কোনো উপায় নাই আর তুই চিন্তা করিস না বাচ্চা হওয়ার আগতে মুই আসি যাম আর সাবধানে থাকবো একদম খাওয়া ওটাই
মাথা খারাপ আসলে যে এবার আরো কি করবে বেটি হয়েছে তো কি হয়েছে সার মুখ দেখলে আপনি ভুলে যাবে ভুলে যাবে আগের বেটিটা হয়েছে তাতে উনি মারি ফেলি চাইছে আমি কি করে ছাওয়ার বর না পায় আর তোমার ছাওয়া ভায়াও ছাওয়া মানসিক বলে কিসের আরো অনাথ আশ্রম দেয় যদি ছাওয়া না রাখেন পোষেন না পান খোয়েন না পান এক কাজ করে মুখ দেন মুই বনক দিয়ে আসেন আর যদি কিছু টাকা পয়সা লাগে তাহলে আনি দিম কাকি তোমরা এক কাজ করেন তোমরা ছাওয়াটা নিয়ে যান তাইলে আর এত খাটনি করে লাভ নাই বুঝছিস এলে টাকা শেষ হবে আর একটা করে খাওয়া দাওয়ার মধ্যে আর একটা করে মেশানো আর অত টাকা শেষ হবার আশায় থেকে তো লাভ নেই না তাহলে এক কাজ করি বছর বছর আমরা একটা করে খাওয়া দাওয়ার মধ্যে তাহলে বেচামো ঠিক আছে বাহ এটা তো তোর ভালো বুদ্ধি ছ ছ ছ আরে সাবাটা তো তিন মাস হয়ে গেল কারো তো কোনো খবরই নাই এই সাবাটা কি কাটতে বেচাই আরে এলে চিন্তা করার লাগবে না হবে সব হবে যাই আসবে তার সামনে খালি একে গান করবো তুই তোমার বাড়ির যে অশান্তি যে তোমার অবস্থা কি আর কম আর কি হয়েছে আর কি কইম তোমার পারিবারিক অশান্তি চিংড়ি সভা হয়েছে না যার জন্য দুনিয়ার অশান্তি করে খারাপ যদি না পান মুখ দিয়ে পাবেন তোমরা মোর একটা বন্ধু না মেলা দিন থেকে একটা ছাওয়া খুঁজতে হচ্ছে ওই যে আমরা মেলা অনাথ আশ্রম একটা কোটে কোটে খুঁজি নাই একটা কোনো জায়গা বাচ্চু নেই সব তো যা খুঁজছি কিন্তু কোনোটে পাই নাই পাইছি তো যে বড় ছাওয়া পাইছি কিন্তু বড় ছাওয়া তো আমরা নিব না কারণ বড় ছাওয়া উমের নিবে না উনি হচ্ছে ছোটোর থেকে মানুষ করাবে মুই ওই বন্ধুটা কম আর তোমার যদি টাকা পয়সা কিছু লাগে সব ব্যবস্থা আসবে কিন্তু তোমার যদি দেন তা কম রাজি আছেন ঠিক আছে তো নেন ঠিক আছে তাহলে মুই তাহলে ওই যে বন্ধুর সাথে আলাপ টালাপ করিয়া মুই তোমার সাথে কালকে আসি হ্যাঁ চলো পরেরটার জন্য রেডি হও চলো ভাই কোথায় তোমার ভাই তো নদীর পাড়ে গেছে কি শুনলাম নতুন বলে পুষ্কি হয়েছে কেমন আছে হয়েছে পুষ্কি তো হয়েছে কিন্তু আর কি কইম কি সাত আট দিন হইল হ্যাঁ কিন্তু বাচ্চাটা কি হলো কি কপালটাই খারাপ এই বাচ্চাটা আর নাই কি যে হইল তোমার কদিন পর পরে এই সমস্যা গেলে দুদিন একদিন পরেই ঠিক ঠিক আছে দা ভাই আসলে কোন যে তো দাদা হচ্ছিল গেলুম মই পাইছি দিছে আর পয়সা আসি নেই এলাও তোমার মালিক এসছে মালিক আছে আর উনার একটা দুনিয়ার প্রশ্ন উনার মানে উনার কি বাচ্চা কাচ্চা নাই নাকি আরে মুইন ব্যাপারটা জানো না মুই কোনোদিন জাঙ্গো নাই নিয়ে বাড়ি ঘন ঘন খালি বাড়িতে আইসে আর একটা বাচ্চার খোঁজ প্রেম একটা উঠলেই পড়ে ঠিক আছে তুই কাজ কর ঘন ঘন বাড়িতে না আসি আচ্ছা এইটা ফর কোন লোক যে সাওয়া নিয়ে আসছে দিদি ও
আসলে ওই যে মোর বন্ধুটার তো ছাওয়াটা নেওয়ার কথা কিন্তু ওই যে বন্ধুটার সাথে তো অনেকদিন থেকে কথাবার্তা হয় না উনার বউ বলে প্রেগনেন্ট হয়েছে তা ছাওয়াটা নিবে না আমরা না তোমার ছাওয়াটা ঘুরি না কি কন দাদা না না এখন তো আমরা ছাওয়া ঘুরিয়ে নিবার পাবো না কি আর টাকা দাও তোমরা ছাওয়া নিয়ে যাও একবার নিজে না আমরা ঘুরিয়ে নিবার পাবো না তো বোঝেন না কি উনার তো এলা উনার বউ প্রেগনেন্ট উনি ছাওয়াটা নিয়ে কি করবে উনার তো ছাওয়া হবে কয়দিন পরে না 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 তোমার ছাওয়া তোমার ধরো 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 দি
ছাওয়াটা যে নিলু, হ্যাঁ সবাই তো জানে আমার গ্রামের লোক এই ছাওয়াটা মরছে আমার। তাহলে এই যে ছাও কি করবো আমরা? শোন মুই যেটা বুঝলুম, এই ছাওয়াটা মারা হবে, মারিয়ে এটা কোনো পোতে দেওয়া হবে বাড়ির, অন্যটা কোনোটা দিবার পাবো না। এই যে দাদু তো জানে এইটা ছাওয়া মরি গেছে, বুঝছিস? মুই খানটা করম তাড়াতাড়ি খোড়ো। আর কত তাড়াতাড়ি খুঁড়ি মোটাই হয়েছে রে খোড়া, এই যে বাচ্চাকে মারো। মুই মারার ব্যাপার না, তুই মার না। মুইও মারি প্রেম না, তোমরা মারো। মুই ব্যাপার না, তুই মার, তুই মার। আরে মারো, তুই মারে না, মারিলে এলে শিখড়িবি এলে ফিরে। তুই মার। ইমনে তো সাওটা মারিয়ে পোতার বেলা লাগাইছে। তো বন্ধুগুলো, এবার তোমরা বুঝিরবে যে না এই লোকটাকার এই বউটা কে বান্ধি থাকা হয়েছে। এবার তোমরাও কাও এই মানুষদের সাথে কী করা উচিত, কী করা উচিত কমেন্টে অবশ্যই লেখো। ভালো লাগলে ভিডিও সবার সাথে শেয়ার করে দেবেন, আর এমন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং।